বি চট্টগ্রাম। নারীদের সব কাজের অর্থমূল্য ধরা হয় না বলেই জাতীয় উন্নয়নে তাদের অংশগ্রহণও দৃশ্যমান নয়, ফলে সমাজে বাড়ছে না নারীর মর্যাদাও। সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। নারী উন্নয়নে সরকারি পদক্ষেপের সাথে নিজেদের আরো সচেতন হবার পরামর্শ এসেছে বৈঠকে। রুবিনা মোস্তফার প্রতিবেদন। গবেষণা বলছে, একজন নারী প্রতিদিন 16 থেকে 20 ঘন্টা প্রায় 45 ধরনের কাজ করেন, যার বেশিরভাগই বিনা পারিশ্রমিকে। গ্রামাঞ্চলে দিনে 53% সময়ই কাজ করেন নারীরা, কিন্তু তাদের এসব কাজের মূল্যায়ন হয় না বলে বাড়ছে না নারীর মর্যাদাও। ধান উৎপাদন থেকে শুরু করে একদম গোড়াজাতকরণ, বাজারজাতকরণ পর্যন্ত টোটাল যে স্তর, স্টেপসগুলো আছে, সেটা 23টা স্তর, 23, এবং এই 23টা ধাপের ভেতরে 17টি ধাপই সম্পাদিত হয় নারীদের দ্বারা। গ্লোবালাইজেশন, দেয়ার ইজ অলসো ফেমিনাইজেশন অফ। বিশ্বায়নের যুগে অনেক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান শক্তি নারীরা। তার সবচেয়ে ভালো উদাহরণ দেশের পোশাক শিল্প, কিন্তু তাদের সেই কর্মকাণ্ড গুরুত্বের সাথে তুলে ধরা হচ্ছে না সবার সামনে। রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। তারপরও নারীর প্রতি এখনো সমাজের দৃষ্টিভঙ্গি বদলায়নি বলে মনে করেন বক্তারা। নারীদের অধিকার রক্ষায় অনেক আইন হয়েছে, অনেক সফলতাও আমরা দেখেছি, কিন্তু আসলে আমরা কতটুকু সফল হতে পেরেছি? নানা বাধার কারণে এখনো নারীরা তাদের অধিকার অর্জন করতে পারেনি। দেশের কোথাও না কোথাও নারীরা নির্যাতিত হচ্ছে। গণমাধ্যম সহায়তায় নারীদের প্রতি সহিংসতা তুলে ধরতে পারলে ধীরে ধীরে তা কমিয়ে আনা যাবে। বৈঠকে আরো জানানো হয়, 87% বিবাহিত নারী কোনো না কোনোভাবে স্বামীর হাতে নির্যাতিত হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদের হিসেব অনুযায়ী এবছরের প্রথম 6 মাসে গড়ে 368 জন নারী শিকার হয়েছেন নির্যাতনের। রুবিনা মুস্তফা, এসএটিভি, ঢাকা। ফুলেল শ্রদ্ধা আর অগন্তি ভক্ত অনুরাগীর ভালোবাসায় চির